নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ আন্তর্জাতিক বিভাগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই আবারও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রতিযোগিতা নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে তথা কথিত সবচেয়ে সভ্য আর উন্নত দেশের হলোটা কি। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স 81 বছর। এই বয়সে মানুষ কমই এমনি বেঁচে থাকেন, অনেকে থুতথুড়ে বুড়ো হয়ে অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকেন। আমাদের দেশে কিংবা বাংলাদেশে সরকারি কাজে অবসর নেওয়ার বয়স 59-60 এই রকম বছর। সেই হিসাবে বাইডেন ইতিমধ্যে আমাদের দেশের সেই অবসরের বয়সের 21-22 বছর বেশি বয়স নিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আমাদের দেশের মানুষের গড় আয়ু 70-72 বছর, এই সীমাও তিনি 7 বছর আগে 9 বছর আগে পেরিয়ে গিয়েছেন। শিক্ষা, গবেষণা এবং আবিষ্কারে নাকি আমেরিকা এগিয়ে। এই সময় তাদের সবচেয়ে সভ্য জাতি বলা হয়। তা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটাতে কেন এমন অশীতিপর থুতথুড়ে বুড়ো মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু সামনে আসাটা স্বাভাবিক। শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা থাকলে বেশি বয়স সমস্যা নয়, কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে এই দুই ক্ষেত্রে বাইডেন বেশ কয়েকবার বড় অক্ষমতার পরিচয় দিয়েছেন। সরকারি সফরে মাথা ঘুরে কয়েকবার পড়ে গিয়েছেন, চারদিকে ঘিরে রাখা শক্ত সামর্থ্য প্রহরীর মধ্যে তাকে অসহায় হয়ে পড়ে যাওয়ার দৃশ্য মিডিয়া দেখিয়েছে। স্মৃতিশক্তিও ঠিকভাবে কাজ করছে না তার, জো বাইডেনের। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট সিসিকে মেক্সিকোর প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন। তার একদিন আগে আবার তহবিল সংগ্রহের অনুষ্ঠানে 2020 সালের স্মৃতিচারণ করতে গিয়ে মস্ত বড় ভুল করে বসেছেন। তিনি জানিয়েছেন নির্বাচনে তার জয় ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, আর সেটা তাকে নাকি জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর হেলমুট কোল। অথচ হেলমুট কোল মারা গিয়েছেন 2017 সালে। সেই তিনিই নাকি 2020 সালের নির্বাচনে বাইডেনের জয় ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বলে জো বাইডেনকে জানিয়েছেন। আসলে সেই সময় জার্মান চ্যান্সেলর ছিলেন তো অ্যাঞ্জেলা মার্কেল। তার কয়েকদিন আগে আবার ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রয়াত ফ্রান্সোয়া মিতেরার সাথে গুলিয়ে ফেলেছেন। মিতেরা 1996 সালে মারা গিয়েছেন। মানে তালগোল পাকানোর এই ঘটনাগুলো সর্বসাম্প্রতিক হলেও এর বেশ আগে থেকেই কিন্তু জো বাইডেন বড় ধরনের স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। বাইডেন প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন কি না সেজন্য প্রশ্ন উত্থাপিত হয়েছে। এজন্য একটা স্পেশাল কাউন্সিল গঠিত হয়েছে। তারা কয়েক সপ্তাহ আগে বিচার বিভাগে প্রতিবেদন দাখিল করেছে। ওই প্রতিবেদনে জো বাইডেনকে দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন একজন সহানুভূতিশীল বয়স্ক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তার স্মৃতিশক্তির ব্যাপারে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে অস্পষ্ট, ত্রুটিপূর্ণ এবং কমজোরি বলে। অথচ ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি ইতিমধ্যে আরেক দফা প্রার্থিতার জন্য মনোনয়ন পেয়ে গিয়েছেন। তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতাও দলটার মধ্যে দেখা যায়নি। আমেরিকা কেমন সভ্য আর কেমন উন্নত দেশ বুঝতে পারছেন তো? আমেরিকায় দীর্ঘ দিন ধরে দ্বিদলীয় শাসন চলছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দুটো দলের বাইরে কেউই প্রেসিডেন্ট হতে পারেন না। তাই রিপাবলিকানদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনিও একেবারে শেষ বয়সে রয়েছেন, কিন্তু বাইডেনের শারীরিক কমজোরি এবং স্মৃতিভ্রষ্টতা থাকলেও বাইডেনের বিরুদ্ধে চরিত্রের দিক দিয়ে নৈতিক খলনের কোনো অভিযোগ কিন্তু নেই। সেই জায়গায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বয়স 77 হওয়ার পাশাপাশি রয়েছে তার বিরুদ্ধে ডজনখানেক অভিযোগ। এই ধরনের গুরুতর অপরাধ একজন সাধারণ মানুষ করলে নিশ্চিত তাকে জেলের ঘানি টানতে হতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিছু অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে শাস্তি হিসাবে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে, যেগুলো আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। মার্কিন লেখক এবং সাংবাদিক এলিজাবেথ ক্যারোলের করা ধর্ষণ মামলার রায় বিশ্লেষণ করলে বোঝা যাবে ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্য কোন পর্যায়ের,
কত নিম্নমানের। ওই মামলার আর্জিতে ক্যারল জানিয়েছেন, 1996 সালে এক বন্ধুকে উপহার দেবেন এই রকম একটা কথা, সেটা পছন্দ করে, সেই উপহারটা পছন্দ করে দেওয়ার জন্য ট্রাম্পের সহযোগিতা চেয়েছিলেন তিনি। উপহার কিনতে গিয়ে ম্যানহাটনের একটা ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে তাকে আটক করে ধর্ষণ করেন ডোনাল্ড ট্রাম্প। আদালত ধর্ষণের শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে $65 মিলিয়ন, সুনাম ক্ষুণ্ণের জন্য $11 মিলিয়ন এবং ক্যারলের মানসিক ক্ষতি সাধনের জন্য আরও $7.3 মিলিয়ন জরিমানা করেছে ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্পের। 2 সপ্তাহের ব্যবধানে আরেকটা মামলার রায় হয়েছে তাঁর বিরুদ্ধে। সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার কারণে আদালত গত মাসের মাঝামাঝি $35 কোটি জরিমানা করেছে ডোনাল্ড ট্রাম্পকে। সুদসহ তাকে সেটা $45 কোটি পরিশোধ করতে হবে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের বাড়িতে রাখা, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় হস্তক্ষেপ এবং ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে মামলা রয়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকার ফ্যাক্ট চেকিংয়ে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন কিংবা বিভ্রান্তিকর কথা বলেছেন 30,573টা। এই ধরনের একটা মিথ্যা বলাই প্রেসিডেন্ট পদ থেকে খারিজ হওয়ার জন্য যথেষ্ট, মানে একটা মিথ্যা বললেই প্রেসিডেন্ট পদ থেকে খারিজ হয়ে যাওয়ার মতো যথেষ্ট আইন রয়েছে। অথচ ডোনাল্ড ট্রাম্প গড়ে প্রতিদিন 21টা করে মিথ্যা বলে গিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগগুলো এমন মাত্রার যে একটা সভ্য দেশে এই ধরনের অভিযোগ উঠলে তার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। এমনকি আমেরিকার সংস্কৃতি অনুযায়ী সেই দেশটাতে এমন গুরুতর অভিযোগ নিয়ে এর আগে কেউ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পর্যন্ত পাননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হচ্ছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কাজ করছে সম্পূর্ণ উল্টো। এই সব স্ক্যান্ডাল প্রকাশ পাওয়ার পর, এমনকি আদালতে তার বিরুদ্ধে রায় হওয়ার পর চালিত জরিপে দেখা গিয়েছে তার সমর্থন কমেনি। ক্ষেত্রবিশেষে বরং এই জনগণের জোশ, ওই পার্টির সমর্থকদের জোশ বরং বেড়ে যাচ্ছে। ট্রাম্পের প্রতি তাদের মর্যাদা একটুও কমছে না। নিকি হ্যালিকে ইতিমধ্যে ট্রাম্প তার নিজের রাজ্যে পরাজিত করেছেন, যেখানে হ্যালি গভর্নর ছিলেন। ট্রাম্পের প্রার্থিতা তাই অনেকটাই নিশ্চিত বলা যায়। জনমত জরিপে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যদিও তারা জানেন বাইডেন জয় পেলে, মানে জনগণ জানেন যে বাইডেন জয় পেলে তারা রাষ্ট্রীয় দায়ী দায়িত্ব এমন একজনের ওপর দেবেন যিনি স্বচ্ছন্দে হাঁটতে পর্যন্ত পারেন না। সবচেয়ে জরুরি প্রয়োজনীয় স্মৃতিশক্তিও তার কাজ করছে না। সকলের জানা বিষয় হচ্ছে প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে, থাকে কি না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই জিনিসটা, সেই দ্রব্যটা, সেই পণ্যটা বাতিল করা হয়। বাজারে এই ধরনের পণ্য রাখা অপরাধ বলে গণ্য। এজন্য উন্নত দেশগুলোতে কঠোর আইন পর্যন্ত রয়েছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য জেল জরিমানা করা হয়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন কিন্তু থেকেই যাচ্ছে প্রেসিডেন্ট পদের জন্য। আমেরিকার মতো একটা দেশে কোন কারণে দক্ষ সক্ষম লোকদের বাদ দিয়ে একজন বুড়োকে বাছাই করা হলো, কিংবা অন্যদিকে রয়েছে একজন ধর্ষক, সম্পদলোভী এবং জাত মিথ্যুক, আমেরিকার আসলে হলোটা কি? একেই বলে অধঃপতন, আমেরিকার অধঃপতন। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। একদম ঠিক কথা, কিন্তু এর উত্তর কী দেব আমরা? এটা তো সম্পূর্ণ তো ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান নিয়মিত দেখুন, নিয়মিত। অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক, অন্তত এখন সময়ে, এই এখনকার সময়ে, বর্তমান সময়ে। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনাআপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWS NIRVI কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ
প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষে 24-এর এই লোকসভা নির্বাচনের মধ্যেই তৃণমূল এবং বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করে দিয়েছে, সুতরাং রাজনীতির অংশটাও এবারে বিশেষ করে থাকবে, বিশেষ করে প্রতিবেদনে এবং খবরে। এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। এবারে তো রাজনৈতিক সভা সমাবেশ মিটিংয়ের লাইভ সম্প্রচার বেশি করেই থাকবে, যেহেতু লোকসভার ভোট, সরাসরি সম্প্রচার থাকবেই। আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ সম্প্রচার, লাইভ অনুষ্ঠানের সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, অবশ্যই সঙ্গে থাকুন নিউজ নির্ভীকের, সঙ্গে থাকুন নিউজ নির্ভীকের। পরের পর্বে আবার দেখা হবে, আর সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।